আমি এখানে প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এখানে আমি 2 টেবিল চামচ মতো ঘি যোগ করছি। ঘি যোগ করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তার কারণ হচ্ছে যাতে সুজি যোগ করার পর কোনোভাবে সুজিটা লাল লাল না হয়ে যায়, বা ঘিটা গরম হয়ে গেলে সুজিটা অনেক সময় ভাজার পরে লাল লাল হয়ে যায়, আমি এখানে সেটা চাইছি না। এবার গ্যাসের ফ্লেমটা এখানে অফ অবস্থাতেই আমি সুজিটা যোগ করে সুজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুজিটা কোনোভাবে লাল লাল না হয়ে যায়। সুজিটাকে কিছুক্ষণ আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে নাড়াচাড়া করব। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করলাম। অন করে আমি একদম লো ফ্লেমে আমি এখানে সুজিটাকে নাড়াচাড়া করছি। এরপর আমি এখানে হালকা গরম করে নেওয়া দুধ যোগ করছি। দুধ যোগ করে আবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর অফ করে আমি সুজিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা যদি অন থাকে সেক্ষেত্রে অনেক সময় সুজিটা একটু দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই দেখুন আমি সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে গ্যাসটা অফ করে নাড়াচাড়া করার পর এরপর আমি গ্যাসটা অন করব। গ্যাসটা অন করে এবার আমি একেবারেই লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে নাড়াচাড়া করছি। দেখুন আস্তে আস্তে সুজিটা ঘন হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা ধীরে ধীরে ঘন হয়ে আসছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে আমি সুজিটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এই দেখুন সুজিটা অলমোস্ট প্রায় হয়ে এসছে। এরপর আমি এখানে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এবার আস্তে আস্তে অন্য উপকরণগুলো যোগ করব। সুজির মিশ্রণে এবারে এই দেখুন আমি চিনি যোগ করলাম। চিনি যোগ করার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারেই লোতে রাখছি। আপনারা চাইলে লো টু মিডিয়ামেও রাখতে পারেন, কিন্তু ভালোভাবে সুজিটাকে এপিটোপিট করে আপনারা চিনির সাথে মিশিয়ে নেবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এপিটোপিট করে একদম লো ফ্লেমে আমি চিনির সাথে সুজিটাকে মিক্স করছি। এই যে এবারে আপনারা একটু লক্ষ্য করবেন যে চিনি থেকে হালকা হালকা করে জল ছাড়বে, অর্থাৎ চিনিটা যত মেল্ট হবে তত জল ছাড়বে আর সুজির মিশ্রণটা একটু নরম হবে। এই যে দেখুন কতটা জল ছাড়ছে চিনিটা যত গলছে, এইভাবে আস্তে আস্তে একটু চিনিটা জল ছাড়বে। এই যে দেখুন কতটা জল ছেড়ে মিশ্রণটা একটু নরম হয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে আমি দুধে ভেজানো কেশর এখানে যোগ করলাম, যেটা আমি আগে থেকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা অ্যাজ ইউজুয়াল আমি লোতেই রেখেছি। তো লোতে রেখে এবারে আপনারা দেখছেন আমি ভালোভাবে দুধে ভেজানো জাফরানের সাথে আমি সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এপিটোপিট করে। ভালোভাবে আপনারা মিক্স করবেন যাতে জাফরানটা সুজির সাথে ভালোভাবে মিশে যায়। আর একটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখানে ইয়েলো একটা কালার দিয়েছে, কোনো রকম কোনো ফুড কালার ছাড়াই দেখুন কি সুন্দর এখানে রং দিয়েছে। এবারে আমি মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে আমি সুজিটাকে একটু টানা টানা করে নিলাম। এরপর এই যে এখানে আমি এলাচের গুঁড়ো যোগ করলাম। এবার আমি সুজির মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব। আমি এখানে 4 পিস পেস্তা আর 4 পিস অ্যামন্ড আমি কুচো করে নিয়েছি। এবারে ওই সুজির মিশ্রণ থেকে 1 টেবিল চামচ মতো সুজি আমি এখানে যোগ করলাম, আর সাথে আমি এখানে একটু নকুলদানার গুঁড়ো যোগ করেছি। আপনারা চাইলে গুঁড়ো চিনিও যোগ করতে পারেন। এবারে আমি এখানে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এটা একটা মোদকের ভেতরের একটা স্টাফিং তৈরি করছি আমি এখানে। এই যে দেখুন, ভালোভাবে মিশিয়ে নিয়ে আমার ইনার স্টাফিং রেডি। আমি এখানে একটা মোদক মোল্ড নিয়ে নিয়েছি। আমি এই মোল্ডটা অ্যামাজন থেকে পারচেস করেছি। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা আমি দিয়ে দেব। এবারে আমি এই মোদক মোল্ডের মধ্যে আমি একটু ঘি যোগ করে ভালোভাবে আমি মোল্ডটাকে ঘি দিয়ে গ্রিস করে নেব। আর আঙ্গুলের সাহায্যে আমি এখানে ভালোভাবে ঘিটাকে আমি মোল্ডের ভেতরে মাখিয়ে নেব। এরপরে আমি গ্রিস করা মোদক মোল্ডের মধ্যে সুজির স্টাফিং যোগ করছি। অর্থাৎ নর্মাল যে আমি সুজি যেটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে প্রথমে যোগ করলাম। যোগ করার পরে এবারে আমি ভেতর থেকে একটুখানি পুশ করব, যাতে ভেতরে কিছুটা স্পেস তৈরি হয়। কারণ ভেতরে আমি নকুলদানা দিয়ে যে স্টাফিংটা তৈরি করেছি, নকুলদানা, অ্যামন্ড আর পেস্তা, সেই স্টাফিংসটা আমি এর মধ্যে ভেতরে যোগ করব। তো তার জন্য আমাকে আঙ্গুল দিয়ে ভেতরে একটুখানি স্পেস তৈরি করে নিতে হবে, যেটা আমি দেখুন করছি। এরপরে আমি অ্যামন্ড আর পেস্তার যে স্টাফিংসটা, সেই স্টাফিংসটা আমি মাঝখানে যোগ করব। আমি এখানে মোদক মোল্ডের যে ব্যাক সাইড সেখান দিয়েই আমি এই স্টাফিংসটা আমি যোগ করলাম। এরপর লাস্টলি আমি নর্মাল যে সুজির যে স্টাফিংটা করেছি, মানে যেটা উইদাউট নকুলদানা আর উইদাউট অ্যামন্ড অ্যান্ড পেস্তা, যেটা নর্মাল যেটা আর কি মোদকের যে মন্ডটা আমি করেছি, সেটা দিয়ে আমি মোদকের আর কি প্রিপারেশনটা আমি কমপ্লিট করব। আমি এখানে আমার আন্দাজ মতো এখানে আমি কিছুটা মিশ্রণ দিয়েছি, আর দেবার পরে যেটা এক্সট্রা সেটা আমি এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম। এবারে আমি মোল্ডটা খুলব, মোদক মোল্ডটা। দেখুন ওপেন করার পরে দেখুন একদম পারফেক্ট একটা মোদকের শেপ নিয়ে নিয়েছে। আমি এটা আস্তে আস্তে চেষ্টা করছি ডিমোল্ড করার, আস্তে আস্তে চেষ্টা করছি। দেখুন কত সুন্দর পারফেক্টলি মোদকটা এখানে বেরিয়ে এসেছে, কী সুন্দর শেপে বেরিয়েছে। দেখুন এখানে একদম একটা পারফেক্ট শেপ এসেছে। একইভাবে আমি বাকি মোদকগুলোকেও তৈরি করে নিয়েছি। আর মোদকের ওপরে আমি স্যাফরন স্ট্র্যান্ড যোগ করে আমি গার্নিশ করে নিয়েছি। এই গণেশ চতুর্থীতে আপনারা সুজি আর কেশর দিয়ে বানানো এই সহজ মোদকের এই পদটি আপনারা বাড়িতে তৈরি করুন, আর বাপ্পাকে আপনারা ভোগ হিসেবে বিতরণ করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল পেট পুজো উইথ মেহুলিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গণেশ চতুর্থী, গণপতি বাপ্পা মোরিয়া, থ্যাংক ইউ।